আসসালামু আলাইকুম। আজকে একজন সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে যে ভাই, আমার ছোট ভাইকে বাংলাদেশ থেকে 4,90,000 টাকা খরচ করে স্কিল করিয়েছি, এখন তার জন্য কোনো কোম্পানিতে আইপিএ অ্যাপ্লাই করলে আইপিএ রিজেক্ট আসে, কিন্তু কেন আমার এতগুলো টাকা খরচ করলাম স্কিল পাস করানোর জন্য, টাকাগুলো কি সব জলে গেল? আমার এখন ভাই ভাই উনি বলেন যে ভাই, আমি এক অসহায় মানুষ, এতটা খরচ করে স্কিল করাইছি, এখন সিঙ্গাপুরে আসতে পারতেছেন না, এখন কী করণীয় আমাকে একটা উপায় বলেন। শুনে শুধু উনি না, এমন অনেক ভাই আছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে স্কিল পাস করছে কিন্তু আইপি রিজেক্ট আসে। তাদের প্রশ্ন একটাই, আমরা যদি সিঙ্গাপুরে যাওয়ার জন্য যোগ্য নাই হতাম, তাহলে সিঙ্গাপুর সরকার বিসিএ একাডেমি কেন আমাদেরকে সার্টিফিকেট দিল, কেন স্কিল সার্টিফিকেট দিল? যদি স্কিল সার্টিফিকেট দিল তাহলে কেন আমাদেরকে সিঙ্গাপুরে যাওয়ার অনুমতি দিচ্ছে না? তাদের প্রশ্নটা সঠিক। তাদের এই সমস্যা, তাদের উদ্দেশ্যে বলবো যে এটা সমাধান আছে। সমাধান হলো যে কেন হয় এটা, আগে বলেনি কেন হয়। দেখা যাচ্ছে আপনাকে যেই কোঠার ভিতর মধ্যে আপনাকে পরীক্ষা দেওয়া হয়েছিল যে কোম্পানিতে কোটা দিয়ে, ওই কোঠাটা রিনিউ করা হয় নাই। রিনিউ করা না হওয়ার কারণে, এক্সপায়ারি হয়ে যাওয়ার কারণে আপনাকে না কোনো কোম্পানিতে আইপিএ অ্যাপ্লাই করলে রিজেক্ট আসে। তো কী করণীয়? আপনি সিঙ্গাপুরে পরিচিত থাকলে, যেমন যে ভাই আজকে বলছেন তার ছোটো ভাই স্কিল করেছেন, যেহেতু আপনি সিঙ্গাপুরে আসেন, আপনার ভাইয়ের স্কিল সার্টিফিকেটটা নিয়ে সিঙ্গাপুরে বিসিএ একাডেমিতে যাবেন, গিয়ে সমস্যার কথা বলবেন, সার্টিফিকেটটা দিবেন যে সার্টিফিকেট তোরা দিছস, আমি এতটা খরচ করে স্কিল পাস করাইছি, এই সার্টিফিকেটও আছে কিন্তু সার্টিফিকেটটা তো কোনো কাজে লাগতেছে না, এখন তোরা আমাকে হেল্প কর কী করবো? তখন ওরা আপনাকে কত কিছু ফি নেবে, $30, $40 এরকম কিছু একটা ফি নিয়ে আপনাকে সমাধানের পথ বলে দিবে, এবার সমাধান করে দিবে, এবার আপনি এমএমকে আপনার আইপিএর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সুন্দরভাবে সমস্যা হবে না। এটা এমন একজনের হয়েছিল, সেই ভাই এইভাবেই সমাধান করছে, আপনারাও এইভাবে সমাধান করে দেখতে পারেন। যাদের কেউ সিঙ্গাপুরে আছে তাদের জন্য সুবিধা হবে, কারণ আপনার যদি সিঙ্গাপুরে আপন মানে কাছাকাছি লোক কেউ না থাকে, অন্য কেউ আপনার জন্য এই দৌড়াদৌড়ি করতে যাবে না, নিজস্ব লোক থাকলেই দৌড়াদৌড়ি করতে যাবে, বিসিএ একাডেমিতে যাও, বিসিএ একাডেমি অথবা এমএমএ পাঠাবে, এদিক সেদিক পাঠাবে, একটু দৌড়াদৌড়ি করতে হবে, এদিক সেদিক যেতে হবে। তো এটা নিজস্ব লোক ছাড়া অন্য কেউ যেতে চায় না। তো যদি কেউ থাকে পরিচিত কাছের লোক, তাদেরকে দিয়ে এই কাজটা করাই দিবেন, ইনশাল্লাহ আপনি সিঙ্গাপুর আসতে পারবেন। ওই যে কোঠা ম্যাথ শেষ হয়ে যাওয়ার কারণে আপনাকে আইপি হচ্ছে না, এটাই আর কোনো সমস্যা নেই। অনেকে বড় নামের কারণে, নামের কারণে না, এটা কোটার ম্যাচ শেষ হওয়ার কারণে আপনি আস্তে আস্তে আসতেছেন না। সো আপনারা বিসি একাডেমিতে গিয়ে আপডেট করে নেবেন, সার্টিফিকেটটা আপডেট করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। এটা আমাকে একজন বলছে যে একজন ভুক্তভোগী, তার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম, এটা আমি করি নাই। যে ভাইটি করছে ভাই আমাকে বলছিল কয়েকদিন আগে দেখা হয়েছিল মস্তফা সেন্টার সরাসরি, তখন তিনি আমাকে দেখে বললেন ভাই, আমি বললাম যে ভাই অনেকে তো এই সমস্যা, তো উনি বলেন যে ভাই আমারও একই সমস্যা হয়েছিল, আমার এক ভাইকে দিয়ে আমি বিসি একাডেমিতে সার্টিফিকেটটা দিয়ে পাঠাইছিলাম, বিসি একাডেমি তখন বলে এই কারণে হয়েছে, এবং তিনি তারা এটা আপডেট করে দিছে এবং কোটা রিনিউ করে দিছে, এবং আমি সিঙ্গাপুরে আসতে পারছি, সেজন্য আপনাদেরকে এটা শেয়ার করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।